বিভিন্ন ধরনের লোক এটার সাথে জড়িত ছিল, তাদের সবাইকে এনে একটা পূর্ণাঙ্গ বিচার আমরা দেখতে চাই। ষড়যন্ত্রকারীরা খুনিরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের উত্তর শরীরেই আবার এই বাংলাদেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে নেতৃত্ব দিয়েছিলেন এই চার নেতা। 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার মাত্র আড়াই মাসের মাথায় 3রা নভেম্বর জেলখানায় তাদেরও হত্যা করা হয়। নানা কর্মসূচিতে জাতীয় চার নেতার স্মৃতিকে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। শুক্রবার সকালে রাজশাহীতে এএইচএম কামরুজ্জামানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আইন অনুযায়ী তাদের বিচারের রায় কার্যকরী করার জন্যই তাদেরকে দেশে আনা দরকার, যাতে আর কখনো কেউ এই ধরনের অপরাধ করার দুঃসাহস। দেশের বিভিন্ন স্থানেও চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়, শোক র্যালিতেও স্মরণ করা হয় এই সূর্য সন্তানদের। স্মরণ সভা, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে কামনা করা হয় আত্মার মাগফিরাত। তদন্ত কমিশনের মাধ্যমে তাদের হত্যাকারী পলাতক আসামিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি সর্বস্তরের মানুষের। বিভিন্ন ধরনের লোক এটার সাথে জড়িত ছিল, তাদের সবাইকে এনে একটা পূর্ণাঙ্গ বিচার আমরা দেখতে চাই। বঙ্গবন্ধুর হত্যা এবং এই 3রা নভেম্বরের জেল হত্যা একই সূত্রে গাঁথা, এবং আজকেও সেই ষড়যন্ত্রকারীরা খুনিরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদের উত্তর শরীরেই আবার এই বাংলাদেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় জেল হত্যা দিবসের কর্মসূচি থেকে। শামিমা শাম্মি, সময় সংবাদ।